আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাবিল এন্ড তামিদ ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে আপনারা সবাই জানেন এখন হচ্ছে পর্তুগালে হচ্ছে ক্রিসমাস সিজন, ওদের ক্রিসমাস ফেস্টিভ্যাল। অনেক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে, খুবই সুন্দর একটা ওয়েদার আজকে এবং খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট। সো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানায় ফেলি। সো আজকের এই ভিডিওতে আমি কিছু মানে প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছি যে পর্তুগালে এখন অনেক জব আছে এবং অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে পর্তুগালে নাকি জব পাওয়া যায় না, অনেকেই আর কি বেকার বসে আছে, জব নাই। সো তাদের জন্য এই ভিডিওটা, যে আমি কিন্তু ভিডিওতে বলেছি যে পর্তুগালে জব আছে কিন্তু জব পেতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে। কারণ আপনাদের যদি কোনো যোগ্যতা না থাকে, যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে, যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আর আপনারা জব পেয়ে যাবেন, এটা তো হবে না। আপনাদের যোগ্যতা থাকতে হবে, আপনাদের এই দেশের ভাষা জানতে হবে, আপনাদের স্কিল থাকতে হবে, আপনাদের এক্সপার্টাইজ হইতে হবে বিভিন্ন ফিল্ডে, তাহলেই আপনারা জব পাবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এইসব না থাকলেও যারা নতুন আসে তারাও জব পেয়ে যায়, যদি তাদের মানে ফ্রেন্ড বা কোনো আর কি পরিচিত কেউ থাকে তাহলে তারা জব পেয়ে যায়। বাট এটা তো সবার ক্ষেত্রে সেম না। সো এই কারণে আমি বলতে চাচ্ছি যে আপনাদের, যে কেউ আমার ইনফরমেশনটাকে মিসগাইড করবেন না। আমি বলেছি যাদের যোগ্যতা আছে, যারা কোয়ালিফাইড, যাদের স্কিল আছে, তারা কিন্তু খুব ইজিলি এখানে জব পেয়ে যাচ্ছে, আপনারা দেখেন। আর যাদের কোনো স্কিল নাই, যারা এমনিই আসতেছেন আপনারা পর্তুগালে, আপনারা চিন্তা করতেছেন যে পর্তুগালে যাওয়ার পরে আপনারা চাকরি পেয়ে যাবেন, অনেক টাকা ইনকাম করবেন, এটা কিন্তু না, লাইফ কিন্তু এত ইজি না। আপনাদের স্কিল থাকতে হবে, আপনাদের যোগ্যতা থাকতে হবে, তাহলেই আপনারা জব পাবেন। আর পর্তুগালে অবশ্যই জব আছে, কারণ পর্তুগালে যদি জব না থাকতো কেউ এত এত হাজার হাজার মানুষ পর্তুগালে আসতো না। আমি আপনাদের জানিয়ে রাখি, পর্তুগালে এখন মোট 30-40 হাজার বাংলাদেশি এখানে বসবাস করছে। তারা তো আর এমনি এমনি বসবাস করছে না, সবাই তো চাকরি করছে, জব করছে। আর যদি জব পাওয়াই না যেত তাহলে কিন্তু কেউ পর্তুগালে আসতো না। বাট হ্যাঁ, লাইক টু বি ইন দ্য সেফ সাইড, আপনারা যখন আসবেন বাংলাদেশ থেকে কিছু টাকা নিয়ে আসবেন, জানি প্রথম 1-2 মাস জানি আপনারা সার্ভাইভ করতে পারেন, কারণ জব খুঁজতে খুঁজতে তো আপনাদের মোটামুটি 1-2 মাস লেগে যাবে। এরপরে আপনারা যদি আপনারা খুঁজেন, কেউ কিন্তু জব আপনাকে এসে দিয়ে যাবে না, আপনাদের খুঁজতে হবে, আপনাদের সিভি বানাতে হবে, আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জিজ্ঞেস করতে হবে বা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আপনারা জব পাবেন। আপনারা কিন্তু শুধু গেলেন, গিয়ে চিন্তা করলেন, বসে থাকলেন বা আপনারা কাউকে বললেন যে ভাই আমাকে একটা জব দিয়েন, তাহলে কিন্তু হবে না। আপনাদের নিজের হার্ডওয়ার্ক করতে হবে, নিজেরা যদি খুঁজেন, হার্ডওয়ার্ক করেন, অবশ্যই আপনারা জব পাবেন। সো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম এখন আপনাদের, যে যারা বলছিলেন যে পর্তুগালে জব নাই, আসলে এটা ভুল। পর্তুগালে অবশ্যই জব আছে, কিন্তু আপনাদের জানতে হবে এবং আপনাদের প্রপার স্কিল এবং কোয়ালিফিকেশান থাকতে হবে জব পাওয়ার জন্য। আরেকটা আপডেট দিতে চাচ্ছি যে 2023 থেকে পর্তুগালের স্যালারি 60 ইউরো ইনক্রিজ হবে। এটা রিসেন্টলি একটা আপডেট আসছে, যে এখন আপনারা সবাই জানেন পর্তুগালের মিনিমাম স্যালারি হচ্ছে 705 ইউরোস, ওইটা 2023 থেকে 2023 থেকে 760 ইউরোস হয়ে যাবে। তো 60 ইউরো ইনক্রিজ করবে পর্তুগালের স্যালারি, এটা আসলে বেশি না, মাত্র 60 ইউরো, এটা লাইক এটা বাড়া না বাড়া একই কথা। যাই হোক, জাস্ট একটা জানায় রাখলাম ইনফরমেশনটা, যে কারণ এখন আপনারা সবাই জানেন পর্তুগালে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, অনেক। ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করলে পর্তুগালে কিন্তু এখন সেম প্রাইস। আপনি হাউজিংয়ের কথা বলেন, খাওয়া দাওয়ার কথা বলেন, লিভিং এক্সপেন্সের কথা বলেন, ইটালি স্পেনে যেই প্রাইস, পর্তুগালেও কিন্তু সেম প্রাইস এখন, কিন্তু পর্তুগালের স্যালারি কম আর ওই সব দেশের স্যালারি বেশি। সো এটা একটা বিশাল বড় সমস্যা পর্তুগালে, রিসেন্টলি সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে এটাই, যে সব কিছুর দাম অনেক বেশি ইনক্রিজ হয়েছে পর্তুগালে, যে জায়গায় স্যালারি মাত্র 60 ইউরো বাড়ছে। সো এটা আমি লাইক আমি কিছু বুঝতেছি না এই ব্যাপারে, যে মাত্র 60 ইউরো ইনক্রিজ করছে স্যালারি, কিন্তু জিনিসপত্রের দাম তো অনেক বেশি বেড়ে গেছে। আপনি যদি অন্য দেশের সাথে তুলনা করেন, যেমন ফ্রান্সের সাথে,
স্পেনের সাথে ইতালির সাথে প্রায় সিমিলার প্রাইস সব কিছু। আর আরেকটা অনেক বড় সমস্যা যেটা এখন পর্তুগালে সবচেয়ে বিগ প্রবলেম যেটা, ওইটা হইতেছে হাউজিং। পর্তুগালে এখন বাসা পাওয়াই যাচ্ছে না, যারা নতুন আসছে তারা একদমই কোথাও মানে থাকার জায়গায় খুঁজে পাচ্ছে না। আর যে বাসাগুলো আছে এগুলো অনেক এক্সপেন্সিভ, যেমন 500 ইউরো এখন একটা মিনিমাম একটা রুম যদি চান, মানে 500 ইউরো লাগবে একটা রুম, ওইটা আর টু মাচ, যারা নতুন আসবে তাদের জন্য টু মাচ। সো এটা একটা খুবই বড় প্রবলেম পর্তুগালে। এছাড়া সব কিছু অনেক ভালো, ওয়েদার অনেক সুন্দর, আপনারা দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর। এটা হচ্ছে আর কি ডিসেম্বর মাস, যে জায়গায় ডিসেম্বর মাসে ইউরোপের অন্যান্য দেশে সব জায়গায় স্নো পড়ে, ওই জায়গায় পর্তুগালে কত সুন্দর ওয়েদার, সুন্দর সানি ওয়েদার, কত মানুষ। তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে পর্তুগালে, যেখানকার ওয়েদার অনেক সুন্দর, যখন তখন আপনারা বাইরে চলে যেতে পারবেন এবং খুবই ফ্যান্টাস্টিক ওয়েদার। কিন্তু ইউরোপের অন্য দেশের সাথে তুলনা করলে এটা একদমই ডিফারেন্ট। যেমন এখন চেক রিপাবলিকে আমার ফ্যামিলি থাকে, ওরা বলতেছিল এখন ওখানে স্নো পড়তেছে। তো স্নো পড়লে তো আপনারা লাইক স্নোতে তো অনেক স্ট্রাগল, আপনারা বাইরে যেতে পারবেন না, আপনার বাইরে লাইক বাসার থেকে বের হওয়ার জন্য অনেক প্রিপারেশন নিয়ে বাইরে হতে হবে। কিন্তু পর্তুগালে খুবই সুন্দর ওয়েদার, খুবই লাইক খুবই খুবই সুন্দর একটা দেশ, আর সাগর পারে একটা দেশ পর্তুগাল। সো অবশ্যই আসবেন আপনারা, খুবই ভালো। দেখেন আমার পিছে দেখতে পারতেছেন, আগামীকালকে ওদের ক্রিসমাস ফেস্টিভ্যাল, সো সবাই বের হয়ে গেছে আজকে ক্রিসমাস পালন করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখনই শেষ করে দিব, জাস্ট একটা ইনফরমেশন দিলাম আপনাদের। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, যারা রেসিডেন্স কার্ড রিনিউয়ের জন্য অ্যাপ্লাই দিয়েছেন, এখনও কিন্তু রিনিউয়ালটা অ্যাকসেপ্ট হয় নাই। যেমন আমার রেসিডেন্স কার্ড এক্সপায়ার হয়েছে অক্টোবরে, আমি হচ্ছে নভেম্বরের শেষের দিকে এটা আর কি রিনিউর জন্য দিয়েছি, বাট এখনও আমি রেসিডেন্স কার্ড হাতে পাইনি। সো রেসিডেন্স কার্ড পেতে এখন অনেক সময় লাগছে। আর যারা নতুন আসবেন তাদেরকে আমি বলে দিচ্ছি যে এখন কিন্তু আর ওই আগের মতন দিন নাই, আগে আপনারা 6 মাসের রেসিডেন্স কার্ড পেয়ে যেতেন 6টা ট্যাক্স দেওয়ার পরে, বাট এখন মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগে রেসিডেন্স কার্ড পেতে পর্তুগালে। সো যারা চিন্তা করতেছেন যে এখন পর্তুগালে আসবেন, অবশ্যই 1.5 থেকে 2 বছর হাতে সময় নিয়ে আসবেন, 1.5 থেকে 2 বছর পরেই আপনারা রেসিডেন্স কার্ড হাতে পাবেন। সো এটা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। সো আমার ভিডিওটা আমি শেষ করব, আমি লিসবন থেকে বলছি। সো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।